আসসালামু আলাইকুম। দেখেন আমাদের এখানে আজকে টানা দুই তিন দিন যাবত করার বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির মধ্যে আমার ছোট বোন আসছে, আমার ছোট ননাস আসছে তার নাতিন নিয়ে বেড়াতে আমাদের বাড়িতে। বেড়াতে সে তো আটকে গেছে, এখন আর যাবার উপায় নেই। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, ওই দিক দিয়ে আমার ননাসের যে নাতিন সে ঘুমায় আছে ঘরের ভিতরে, আর আরফান বসে বসে মোবাইল দেখতেছে। আমি জানালা দিয়ে বাইরের পরিস্থিতিটা দেখার চেষ্টা করতেছিলাম। এই যে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে, ঘর থেকে বাহির হওয়ার অবস্থা নেই। দুই তিন দিনের বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ার এত বৃষ্টিতে পানিতে নষ্ট হয়ে গেছে বলার মতো না। মেহমান যেই আসে সে আর বেরোতে পারে না বাড়ি থেকে। এদিকে মনিকা আমাকে কিছু কাজ করে দিচ্ছিল, আমি যেহেতু অসুস্থ দুই তিন দিন যাব, তাই মনিকা আমাকে ঘরের ভিতরে ড্রাম আছে সেই ড্রামে ভরে পানি দিচ্ছিল, আর এদিকে বৃষ্টি তো এই ড্রামটা ভরেই যাবে। এত বৃষ্টির কারণে আমি দুই তিন দিন যাবৎ ঘরে গ্যাসের চুলায় রান্না করছি, মেহমানদের খাওয়াইছি, নিজেও খাইছি, ঘর থেকে বের হওয়ার উপায় নাই। এই যে আমার ননাসের যে নাতিন, ওকে খাওয়ানোর জন্য ননাস বসছে, কিন্তু ও যেহেতু বাচ্চা মানুষ খাবে না, বায়না করে যে ঘোরাঘুরি করতেছিল, তা আপা অনেক নেয়ারা করতেছিল যে তুমি খাও খাও, বাচ্চা প্লাবান্ত কথা শোনে না, খাবে না বলে যেভাবে ঘোরাঘুরি করতেছে। দেখেন বাহিরে অনবরত বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে কি করব। তা আমার একটু চা খেতে ইচ্ছে করলো, ভাবলাম একটু গ্যাসের চুলায় চা বানায় আর আরফানকে পড়তে বসাই। আরফান এই যে পড়তেছে, দেখেন আরফান ইংরেজি লিখতেছে। আমার বাবাটার হাতের লেখা দেখেন কত সুন্দর, ও ক্লাস ওয়ানে পড়ে প্রথম শ্রেণীতে, দেখেন কত সুন্দর হাতের লেখা। ওর জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ হাতের লেখা খুব সুন্দর, ও নিজে নিজে অনেক কিছু পড়তে শিখে গেছে। ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও ভালো করে পড়ালেখা করতে পারে। এখন রাতের বেলা আপা বলছিল যে যেহেতু বাহিরে অনেক বৃষ্টি, রাত্রে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, তাহলে ঘরে খিচুড়ি রান্না করো, গরুর গোশ রান্না করো, আমরা সবাই ঘরে বসে খাই। তাই রাত্রের জন্য ভোনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম, এগুলো আমরা রাত্রে সবাই খাইছি। তাই বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে, এতে ভর্তা হোক বা গোশ হোক যাই দিয়ে হোক না কেন, খিচুড়ি খাওয়াটা খুব মজা লাগে। ভোরবেলা উঠে আমি দেখি, আমি আজকে রাত্রেবেলা মুরগির খোয়ার লাগাইনি, আমার শাশুড়ি লাগাইছে, তো একটা মোরগ বাইরে দাঁড়ায় আছে, আমার মোরগ দেখেন কেউ ঘুম থেকে ওঠে নাই। আসলে বৃষ্টি না থাকলে হয়তো বা মোরগটাকে শিয়াল খাটা সে টেনে নিয়ে যেত, নিতে পারে নাই। আর এই দিক দিয়ে আমার পাশের বাসার এক ভাসুর এসে আমাকে খবর দিল যে তোমাদের রাস্তাটা ভেঙে গেছে। তা আমি আমার শাশুড়ি মাকে ঘুম থেকে ডেকে উঠায় বলছিলাম যে দেখেন কী অবস্থা, চলেন দেখে আসি। আর আমার শাশুড়ি এই দিকে দেখতে আসছি, দেখেন রাস্তা পুরোটা ভেঙে গেছে, এখানে প্রায় এক গাড়ির উপরও বালি লাগবে, এতটা ভেঙে গেছে। বৃষ্টি আজকে আমাকে কত বড় ক্ষতির মুখে ফেলে দিল দেখছেন। আসলে তিন চার দিন যাবৎ বৃষ্টিতে অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই তুলনায় আল্লাহ আমাদেরকে অনেক হেফাজতে রাখছে। তারপরে যে দেখেন তিন দিন বৃষ্টিতে রাস্তা তো ভাঙছে, আর অনেক কিছু হয়েছে, অনেক গাছগাছালি অনেকের মরে গেছে। তা আমি আর আমার শাশুড়ি মা দুইজন এখানে দাঁড়িয়ে থেকে দেখে তারপর বাড়িতে চলে গেছি। এখন ভেঙে যখন গেছে আর কি করা যাবে, এটা মেরামত করতে হবে, আর কীভাবে কীভাবে মেরামত করলাম সব আপনাদের দেখাবো। তা সকালকার নাস্তা টাস্তা বানিয়ে খাওয়ার পর সেই সময় ভিডিও করি নাই, এই যে আমার বাজার সদাই চলে আসছে, আমি আজকে রান্না করব। তিন দিন বৃষ্টির পর আজকে একটু রোদ রোদ উঠছে, তা দেখেন আমার ননাস আর আমার শাশুড়ি আমাকে মাছ কেটে মুরগি কেটে দিচ্ছিলো। রোদ দেখে দেখেন বাড়ির মুরগিগুলি পাখনা মেলে শুয়ে আসছিল, আর জায়গায় জায়গায় মাটির সাথে ঘোরাঘুরি করতেছিল, যেহেতু এতদিন বৃষ্টি পশু পাখি হাঁস মুরগিরও বিরক্ত ধরে গেছে, আমাদের সাথে সাথে ওরাও খুশি হয়ে গেছে। তাই এই যে আমি অনেকগুলো বিলের মাছ রাখছি, ছোটো ছোটো মাছ, পাঁচমিশালি মাছ, এই মাছগুলো মনিকে আমাকে কুটে দিচ্ছিল। আমি আরও অনেক মাছ কিনছি, সরপুটি মাছ, ইলিশ মাছ, সেগুলো কেটে প্রয়োজন মতো আমি ফ্রিজে রেখে দেবো। তা আজকের ভিডিও এই পর্যন্ত, এসবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছ দিয়ে অন্য একদিন রান্না করে আপনাদেরকে দেখাবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।